পিটিএ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার মূল অভিযুক্ত শিক্ষার্থী জিতুর নানা স্কুল পরিচালনা কমিটির সভাপতি চাচা পরিচালক স্থানীয়রা জানিয়েছেন এসব সম্পর্কের দাপটে স্কুলে এবং এলাকায় সে গড়ে তুলেছিল কিশোর গ্যাং দাদা বাহিনী শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথেও তার আচরণ ছিল উগ্র এদিকে মূল অভিযুক্তের বাবাকে আজ কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ মামলার মূল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও আশুলিয়ায় নানা কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা আশুলিয়া শিক্ষার্থীর হামলায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা মূল অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের অনেক দিনের ক্ষোভ আই ক্ষোভ ওই দিন সুযোগ পাইছে তো মানে মেরে দিস আমরা চাই যে জিতুকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করা হয় এবং শাস্তির আওতায় আনা হয় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক শিক্ষার্থীরা বলছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের নিরাপত্তা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা সহ ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না রাজপথ ছাড়ছি না কারণ এরকম ঘটনায় এখন যদি আমরা সুষ্ঠু বিচার না পাই তাহলে এর পুনরাবৃত্তি ঘটবে জিতু গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসও করব না পরীক্ষাও দেব না আমরা আন্দোলন চালিয়ে যাব এদিকে স্থানীয়রা বলছেন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার মূল অভিযুক্ত দশম শ্রেণীর ওই ছাত্র স্কুল কমিটির সভাপতি হযরত আলী মিয়ার নাতি পরিচালক মারুফ আলীও তার আত্মীয় আর এই কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে তার আচরণ ছিল উগ্র এলাকায় দাদা বাহিনী নামে ছিল তার নিজস্ব একটি কিশোর গ্যাং এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা সন্ত্রাসী জিতু কিশোর গ্যাংয়ের যে লিডার একে আইনের আওতার পাশাপাশি এর বাবা মাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন শেষ হবে এমন কোনো ঘটনা নাই আমাদের আন্দোলনটা কন্টিনিউ চলবে একজন অপরাধী তার যদি বিচার না হয় তার যদি সাজা না হয় আগামীতে এরকম অহরহ আরও অনেক ঘটনা ঘটতে থাকবে এদিকে এই হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জ্বল হাজিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের কাছে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ডেস্ক রিপোর্ট নিউজ 24 দর্শক সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দেখুন এটা 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 আমি শুরুতেই বলেছি এই এই সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা জানিয়ে দিয়েছি রেজুলেশন করে যে কোরবানি হাট হোক এবং মসজিদ হোক যেখানেই হোক সমাগম যেখানেই ঘটবে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেই নির্দেশনাটা দিয়েছে সেই নির্দেশনা মেনে চলতে হবে আমি তো বলছি কে কোনো দায়িত্ব অবহেলা করলে যেই করুক পুলিশ করুক আমাদের জেলা প্রশাসক করুক যেই করুক কিংবা অন্য মানে জনপ্রতিনিধি করে থাকুক কারণ সেখানে সবাই ছিল আমরা আমি শুনতে পেরেছি সেইখানে কার কথাখানি গাফিলতি হয়েছে সেগুলো সেই অনুযায়ী আমরা খতিয়ে দেখছি থ্যাংক ইউ পদ্মা সেতু সিচুয়েশন নিয়ে বলছিলেন আর কি তো নাট বল্টু খোলার ঘটনা তো ঘটলই সার্বিক নিরাপত্তা আসলে কি ভাবছেন বা ঈদের সময় তো যাতায়াতের সময় তখন তো আরো চাপ বাড়বে আর মোটরসাইকেল চালু করবেন কিনা ঈদের মোটরসাইকেলের সিদ্ধান্ত এখনো হয়নি এটা আমাদের সড়ক বিভাগ চিন্তা ভাবনা করছেন এবং আরো অন্যান্য সংস্থারাও এটা নিয়ে আলোচনা করছেন আর আমরা পদ্মা সেতুর দুই পারে আপনার দেখেছেন আমরা দুইটি থানা নতুন থানা ভ্রমণ করেছি এবং থানায় যথেষ্ট পরিমাণ পুলিশ সেখানে চলে গিয়েছে আমরা সবসময় সজাগ রয়েছি যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের ঘটনা এখানে না জন্মগ্রহণ জি থ্যাংক ইউ আমার মনে সবসময় না ওইটা ক্যামেরা বসানো আছে সব নজরদারিতে আছে থ্যাংক ইউ দর্শক আমরা এতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখছিলাম বন্যার পানি থাকার মধ্যেই আবারও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় সিলেটের বানভাসী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে দুর্গত এলাকায় এদিকে বন্যায় সড়ক ভেঙে বিধ্বস্ত এক জনপদ সুনামগঞ্জ বানের জল নেমে গেলেও ভাটি অঞ্চলের এই জেলার সাথে চার উপজেলার সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন নেমে গেছে বানের জল
চারিদিকে এখন কেবলই ক্ষতচিহ্ন। ঢালাই করা সড়কে শুধু পাথর ও সুরকি, পিচ ঢালা রাস্তা ভেঙে চুরমার, বন্যার তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা জনপদ। শরণকালের ভয়াবহ বন্যায় এমন দশা সুনামগঞ্জের প্রতিটি সড়কের, কি সড়ক কি গ্রাম সবখানেই সড়ক মহাসড়কের বেহাল দশা, এতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তা ভাঙ্গিয়া গাঙ্গে দিক দিয়ে গিয়া ইপাশে ইপাশে সাপে গেছি গিয়া আমরা চলাচল করতে খুব অশান্তি। বন্যার পানি ভাই কমছে কিন্তু রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমার সাইকেলটা পৌঁছতে নিয়ে যেতে পারতেছি না। প্রায় প্রতিটি রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ভাটি অঞ্চলের বাসিন্দারা। রাস্তাঘাট জামালগঞ্জ চরমপাশা রাস্তাঘাট একদম ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমাদের যোগাযোগ অত্যন্ত বিচ্ছিন্ন। কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে তারা। প্রাথমিকভাবে আমাদের এই বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে 2000 কিলোমিটার সড়ক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 120টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ব্রিজ কালভার্ট এবং রাস্তাগুলি মেরামত করে বা পুনর্নির্মাণ করতে আমাদের প্রায় 1500 কোটি টাকার ঊর্ধ্বে আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা এই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তো পানিটা নেমে যাওয়ার পরে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে এবং সেটা হয়তো আরও বাড়তে পারে। এলজিডি ও সড়ক জনপদের 300 শতাধিক ছোট বড় সড়ক বিলীন হয়ে গেছে বন্যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে 785টি সড়কের প্রায় 2500 কিলোমিটার অংশ। ডেস্ক রিপোর্ট, News24। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানবো। এবার সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী সৈয়দ রাসেল। আর রাসেল, সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন আছি সিলেটের গোয়েন্দঘাট উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আমরা একটু আগে এসেছি। আসার পরে খোঁজ নিয়ে দেখেছি আসলে এই প্রত্যন্ত অঞ্চলে আসে সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু পরিমাণ পানি বেড়েছে, অর্থাৎ 1 থেকে 1.5 ফুট পর্যন্ত পানি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এই কোম্পানিগঞ্জ গোয়েন্দঘাট আসলে এইভাবে পানি বাড়তে থাকলে বা নতুন করে বৃষ্টি হলে সেক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ে পড়বে এই অত্র এলাকার মানুষ। কারণ হচ্ছে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে কিছু কিছু মানুষ আসলে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে নতুন করে বৃষ্টি আসলে তাদের মধ্যে সংখ্যার মধ্যে ফেলে দিয়েছে। আসলে আমি একজনের সাথে বানভাসী একজনের সাথে কথা বলছি, আসলে আপনার কাছে আমি জানতে চাইব এই যে নতুন করে বৃষ্টি হলো এবং কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আমরা বৃষ্টি হওয়ার সময় আমরা পানি আইসে, পানি আইয়া বাড়িঘর সব কিছু আমরা ভাঙ্গিয়া লইয়া গেছে। আমরা এই আওয়ার এলাকা সব কিছু ভাঙ্গিয়া লইয়া গেছে আমরা উতটুকু। আচ্ছা, সামনে তো ঈদ, তো ঈদ কীভাবে করবেন, কাজকর্ম কীভাবে করবেন? আমরা কোনো কাজকর্ম করার কিছু নাই, কোনটা করার মতন নাই, কিছু করার মতন নাই। ঈদ আর কী কেমনে কর্ম, কিতা কর্ম, এখান তো আল্লাহ ছাড়া আর কিছু নাই। আমরা ও অবস্থার উপরে পানির উপরে বাঁচিয়েছি। ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন তার দুর্গতর এই অবস্থার কথা জানাচ্ছিলেন যে সামনে হচ্ছে ঈদ, তো ঈদের কোনো ধরনের প্রস্তুতি নেই সিলেটের এই বিশাল জনপদের, এবং এই বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কোনো কাপড় চোপড় তারা দিতে পারছে না, এবং আল্লাহ এই স্রষ্টার উপর আসলে ভরসা করে তারা আসলে দিনের নিপাত করছেন। কিন্তু এই যারা বাড়িতে ফিরেছিলেন তারা মনে করেছিলেন হয়তো তারা বাড়িঘর নতুন করে ঠিকঠাক করবেন, কিন্তু নতুন করে আবার বন্যা বা নতুন করে বৃষ্টি তাদেরকে শঙ্কায় ফেলে দিয়েছে। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ, ফিরাজ স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে কুড়িগ্রামে দীর্ঘস্থায়ী বন্যায় প্রায় 15,851 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ 127,54 কোটি। ঈদের আগে জমানো টাকা আর ধার দেনা করে ফসল আবাদ করে ভয়াবহ এ লোকসানে কৃষকের চোখে মুখে এখন শুধুই হতাশা। সরকারিভাবে পুনর্বাসন ও ক্ষতি পুষিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। কুড়িগ্রাম থেকে হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন টেস্ট রিপোর্ট। দেশের উত্তর জনপদ কুড়িগ্রামে চলতি বছর বন্যায় 49টি ইউনিয়নে 319টি গ্রাম প্লাবিত হয়। এতে ফসলের ক্ষতি হয়েছে প্রায় 25.5%। চলতি মৌসুমে 34,310 হেক্টর জমিতে ফসল চাষাবাদ করা হয়েছিল। ভয়াবহ এ বন্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ আবাদ, পাট এবং সবজি চাষে। যেসব কৃষক এনজিও থেকে ঋণ করে এবং সুদের ওপর টাকা নিয়ে ফসল ফলিয়েছিলেন তারা পড়েছেন মহাসংকটে। সরকারি প্রণোদনা পাওয়া নিয়েও রয়েছে ভোগান্তির অভিযোগ। এনজিওর টাকা নিয়েছি 30,000, আর মনে করো যে সুদের পর নিয়েছি 20,000। এখন আমার ইনটোটাল 4,00,000 টাকা খরচ, তার মধ্যে আমার অর্ধেকটা আমি এবার খুব ক্ষতিগ্রস্ত আছি। বন্যা দেখেন সম্পূর্ণ জলি গেছে, ডুবিয়া মরিচ গেছে, এখন কী কর্ম কী খামো। 3 বিঘা ভূমি আবাদ করছি, 50-60,000 টাকা খরচ,
তার টেহাটা আমার তুলবের পাইনি অভাবে সংসার ৩০০০ টেহা দিয়ে পটল বাড়ি নিলাম তাই আমাদের শোক শেষ এবার আর মোটোতে লোকসান এখন সরকার থেকে কিছু সহযোগিতা করে সেটা তো আমরা পাইনি সরকার হাতে অনেক কৃষক বরাদ্দ দেয় বা সুযোগ সুবিধা দেয় এই ধরনের সুবিধাগুলো আমরা কোথাও কোনো সময় পাইনি এই বিষয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনার আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আমরা আগামী দিনে এই পুনর্বাসন সরকারি কর্মসূচিতে এই শাকসবজির লোকদেরকে আমরা অবশ্যই অন্তর্ভুক্ত করব যাতে তারা এই ক্ষতিটা পুষে নিতে পারে কুড়িগ্রামে প্রায় ৮০,০০০ কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে টাকার অঙ্কে যার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৭.৫৪ কোটি টাকা নেক্সট রিপোর্ট নিউজ ২৪ জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী সারা দেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়ার কারণে জনগণকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ করা সামাজিক দূরত্ব বজায় রাখা জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে ধর্মীয় প্রার্থনার স্থানসমূহে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে জ্বর সর্দি কাশি বা কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করাতে হবে দোকান শপিং মল বাজার ক্রেতা বিক্রেতা হোটেল রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে যদিও সরকারের নতুন এই নির্দেশনা মানছেন না বেশিরভাগ মানুষ এখন মাস্ক পরানো এটা একটু কঠোর করা উচিত কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটার প্রচার প্রচারণাও দরকার আছে আমরা যারা পাবলিক আমরা যদি সচেতন না হই তাহলে এটা সম্ভব না স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে গত ১২ জুন রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয় কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি পরে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের অধীনে প্রহসনে নির্বাচনে যাবে না বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বুধবার যুব দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি আরও বলেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি নির্বাচনে যাবে কিনা সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বানও জানান তিনি তিনি বলেন সেই নির্বাচনে পরাজয় হলে বিএনপি মেনে নেবে চার দিনে নির্বাচন সম্ভব কমিশনের এমন আলোচনা নাকচ করে দেন ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন বাংলাদেশের মানুষ সরকারকে বিশ্বাস করে না গেল নির্বাচনে আওয়ামী লীগের ওপর বিশ্বাস করে ভুল করেছে বিএনপি এবার সে পথে পা দেবে না নির্বাচনে ইভিএম ব্যবহার আওয়ামী লীগের নতুন চক্রান্ত বলেও মন্তব্য করেন টুকু এই সরকার তো নির্বাচনের ব্যাপারে গিনিস বুক অফ রেকর্ডে যাবে আগে একবার নির্বাচন করেছিল আমরা গেছিলাম বিশ্বাস করে গেছিলাম সেখানে তারা দিনের পর রাতে শেষ করে দিয়েছে আবার এখন ইভিএম করছে আর রাত্রেবেলা ঝিল মারতে হবে না ওখানে বসে টিপেই সব ভোট দিয়ে নিবে এইরকম মকারির মধ্যে আমরা যাব না পদ্মা সেতু চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যার প্রভাব পড়েছে মোংলা সমুদ্র বন্দরে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি ফিরেছে গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে এই বন্দর দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে মোংলা বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন শাহিন মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং গাড়ি আমদানির রেকর্ড নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন ধন্যবাদ বাবুনি আপনি ঠিকই বলেছেন মোংলা বন্দর থেকে এবার গাড়ি আমদানির ক্ষেত্রে রেকর্ড গড়েছে অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৬,০০০ গাড়ি বেশি এখানে আমদানি হয়েছে
টোটাল সংখ্যা হলো 20,808টি গাড়ি ইতিমধ্যে আমদানি করা হয়েছে। তো এই যে গাড়ির আমদানি রেকর্ড গড়ল এবং মোংলা বন্দর ইতিমধ্যে মোংলা বন্দরের থেকে আপনার রপ্তানিও শুরু হয়েছে, বিশেষ করে আশা জাগা নিয়ে একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, সেটি হচ্ছে যে মোংলা বন্দর থেকেই প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি হচ্ছে। তো সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। মোংলা বন্দরের হাতছানি অর্থনীতির ফ্লো বেড়ে গেছে এবং আপনাদের কাজকর্মও বেড়ে গেছে, পদ্মা সেতু কানেক্টিভিটি হয়ে গেছে, কি স্বপ্ন দেখছেন মোংলা বন্দর? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমাদের মোংলা বন্দর দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক দ্বার এবং পদ্মা সেতু সংযোগ হওয়ার ফলে দ্বার আরও উন্মোচিত হয়েছে এবং ব্যবসার বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আপনারা অবগত আছেন 2008-09 অর্থ বছরে গাড়ি আমদানির মাধ্যমে মোংলা বন্দরের গাড়ি আমদানির যাত্রা শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং বলিষ্ঠ সিদ্ধান্তে আমরা মোংলা বন্দর আবার পুনরুজ্জীবিত হয়েছি এবং সজীব হয়েছি। আমরা সেই ধারাবাহিকতায় গাড়ি আমদানি করতে করতে আমরা আজকে 21-22 অর্থ বছরে আমরা 20,808টি গাড়ি আমদানির মাধ্যমে আমরা চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে গিয়েছি এবং দেশের টোটাল গাড়ি আমদানির যেটা সেটা আমরা 60% আমরা মোংলা বন্দর দিয়ে শুরু করেছি। এবং এই পদ্মা সেতু হওয়ার ফলে আমাদের যেহেতু রাজনীতির সাথে সবচেয়ে দূরত্ব কমে এসেছে, ফলে আমরা দেখছি যে সামনের দিকে গাড়ি আমদানিকারকরা মোংলা বন্দর ব্যবহারে আরও উৎসাহিত হবেন, সময়ের সাশ্রয় এবং মোংলা বন্দরে আমরা যেটা উন্নততর সুবিধা দিচ্ছি গাড়ি রাখার জন্য এবং বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছি যাতে করে গাড়ি আমদানিকারকরা মোংলা বন্দর ব্যবহার করতে উৎসাহিত হয়। এর ফলে আমরা শুধু গাড়ি না, গাড়ি ব্যতীত আমরা অন্যান্য পণ্যের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের আরএনজি সেক্টরের যে এক্সপোর্ট হয় এটার ভিত্তির ক্ষেত্রে আমরা বিপুল একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে ইতিমধ্যে তো জাহাজ আমরা দেখেছি, যে লাবণী আমি একটু যদি দেখাই যে জাহাজ একটি জেটিতে আছে এবং জেটিতে কন্টেইনার লোড হচ্ছে, এই এটি কি প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি মোংলা বন্দর দিয়ে? না, ইতিপূর্বেও হয়েছে, ইতিপূর্বেও আমরা ট্রায়াল বেসিস কয়েকবার রান দিয়েছি এবং এবারে আমরা একটা বড় সংখ্যক, বিশেষ করে পদ্মা সেতুর উদ্বোধনের পরপরই আমরা একটা বড় অ্যামাউন্টের আরএনজি এক্সপোর্টের লট পেয়েছি, যেটা আমাদেরকে আশা জাগিয়েছে এবং আরএনজি এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ব্যবসার একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে এবং আমরা আশাবাদী সামনের দিকে এটা আরও বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক প্রসার লাভ করবে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। লাবণী কথা বলছিলেন আব্দুল ওয়াদুদ তরফদার, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোংলা বন্দর। তিনি বলছেন যে এটি একটি নতুন স্বপ্ন এবং নতুন আশা জাগা নিয়ে খবর আমাদেরকে জানিয়েছেন, সেটি হলো যে গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি হওয়ার যে ট্রায়াল সেটা ইতিমধ্যে হয়ে গেছে এবং অনেক বড় স্কেলে একটি জাহাজ ইতিমধ্যে মোংলা বন্দরে আজকে লোড হচ্ছে। লাবণী, এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে সর্বশেষ। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার মূল অভিযুক্ত জিতুকে আসলে খোঁজা হচ্ছে এবং তার বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যাপারে একজন পুলিশ সুপার কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কোন ব্যক্তি অভিযোগ করছিলেন সুনির্দিষ্ট তথ্য সহ বলতে হবে, কবে অভিযোগ করছিলেন সুনির্দিষ্ট তথ্য সহ বলবে, সেই বিষয়ে আমি ব্যাখ্যা দিব। আর আপনি ধারণার পরে ধারণার পরে বললে হবে না, সুনির্দিষ্ট ভাবে বলতে হবে কবে কবে কোন সময় কার বিরুদ্ধে অভিযোগ করছে, সেইটা সুনির্দিষ্টভাবে অভিযোগ বললে সেই অভিযোগের প্রেক্ষিতে আমি ব্যাখ্যা দিব সেটা কী ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমার জানা মতে, আমি এখানে 3 বছর আছি, আমার জানা মতে 3 বছরের ভিতরে এখানে কোনো শিক্ষককে কখনো মেরে ভেঙে দেওয়ার কোনো তথ্য নাই। বিগত 3 বছরের ভিতরে এই ধরনের কোনো তথ্য নাই, কোনো শিক্ষকের গায়ে হাত দেওয়ার এখানে এই এলাকায় কোনো তথ্য নাই আমার জানা মতে। শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ সুপারের বক্তব্য শুনছিলাম আমরা।
নদী দখল করে গড়ে ওঠা রাজধানীর লালবাগ থানা হাসপাতাল সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর শহীদ নগর এলাকায় আদি বুড়িগঙ্গার খনন কাজের উদ্বোধন করতে এসে এ কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরে দখল করে স্থাপনা নির্মাণ করে নদীকে ধ্বংস করছে স্থানীয় প্রভাবশালীরা। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, প্রায় 21.5 কোটি টাকা ব্যয়ে খনন করা হবে নদীর এই অংশ, আর পুরো কামরাঙ্গীর চর এলাকায় করা হবে বিজনেস হাব। আগামী 1 জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনো যানবাহন থেকে আলাদা টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। তিনি বলেন, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানিয়েছে, 1 জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের আরিয়ালখা ব্রিজ ও ধলেশ্বরী ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না, শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে। দর্শক, কোরবানির ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠছে পশুর হাট। বগুড়া থেকে পশুর হাটের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, বগুড়ায় পশুর হাটের সর্বশেষ কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। লাবণী, বগুড়ার হাটগুলো জমতে শুরু করেছে। ইতিমধ্যে হাটে বেচা কেনাও শুরু হয়ে গেছে। জেলার প্রায় 70টি হাট বসে, প্রতি সপ্তাহের প্রতিদিনই কোথাও না কোথাও হাট বসে। আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, এখানে বিপুল সংখ্যক গবাদি পশু উঠেছে এবং ক্রেতাদেরও সমাগম রয়েছে। তবে বিক্রেতারা বলছে যে সেভাবে এখনও বেচাকেনা জমে ওঠেনি। বগুড়া জেলায় কিন্তু প্রতি বছরই যে হাটগুলো থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা আসে, ব্যবসায়ীরা আসে, তারা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যায় এবং রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সিলেট বিভিন্ন স্থানে তারা বিক্রি করে থাকে। তো সেই জেলার ব্যবসায়ীরা এখনও পর্যন্ত না আসার কারণে সেভাবে জমে ওঠেনি হাটগুলো। তারপরেও আজকে কিন্তু গত সপ্তাহের তুলনায় গরু বেশি উঠেছে, ছাগলও বেশি উঠেছে এবং ক্রেতা বিক্রেতারও সমাগম রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, জেলার 46,015 জন খামারি এবার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন 4,27,295টি এবং জেলার এবারে চাহিদা কিন্তু 3,59,375টি। তো জেলা চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বগুড়ার গবাদি পশু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছে যে প্রতি বছরই 4 মাস যাবৎ এখানকার খামারিরা তারা কোরবানির জন্য পশু প্রস্তুত করে এবং হাটে বাজারে এবং খামার থেকে এবং বাড়ি থেকেও সেই পশু বিক্রি করে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। লাবণী, দর্শক, ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে কেনাকাটা জমে উঠেছে। ঈদ কেনাকাটার খবর জানাতে উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, ঈদ কেনাকাটার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সারার উত্তর আউটলেটে এবং আসলে ঈদকে ঘিরে মানুষের নানা অনুষঙ্গ, নানা কেনাকাটা, তার মধ্যে আসলে বাচ্চাদের জন্য কাপড়টাই আসলে ক্রেতারা কিনতে আসছেন প্রথমে, নিজের কেনাকাটাটার আগে ভাবছেন বাচ্চাদের কেনাকাটাটা করে যেতে। উত্তরার সারার আউটলেটে আসলে বাচ্চাদের একটা পুরো ফ্লোর জুড়ে হিউজ কালেকশন আসছে এবং এখানে আসলে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা আসলে এই গরমের মধ্যে আরামদায়ক কাপড়ই তাদের বাচ্চাদের জন্য বেছে নিচ্ছেন। ছেলেদের জন্য যেমন হাফ প্যান্ট, হাফ টি শার্ট, তারপর পরে আপোলোগুলো, তারপরে কিছু সুতির নরম ফতোয়াগুলো এবং মেয়েদের জন্য রয়েছে বেবি ফ্রক, মেয়েদের সিল্কের ফ্রক রয়েছে এবং মেয়েদের জন্য বিভিন্ন রকমের আসলে ডিজাইনের মধ্যেই পাওয়া যাচ্ছে। শুধু যে পার্টি ফ্রক শুধু তাই না, এবং সিম্পল কাজের মধ্যেও আমরা এখানে বেবিদের জন্য অনেক রকমের কাপড় দেখতে পাচ্ছি। আর এখানে বেচাকেনাও বলতে গেলে এখানে প্রথম থেকেই আসলে শিশুদের বেচাকেনাটা ভালো হচ্ছে। লাবণী, এই ছিল আমার হাতে পাওয়া শেষ খবর সারার উত্তর আউটলেট থেকে। কানাডায় গোলাগুলিতে 2 হামলাকারী নিহত ও 6 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এরই মধ্যে বিস্ফোরক থাকতে পারে এ আশঙ্কায় আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বিপিএল ফুটবলে জয় পেয়েছে ঢাকা আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে 3-2 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনী দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। মুন্সিগঞ্জের হোম ম্যাচে 10 জনের সাইফ স্পোর্টিং হার মেনেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে। ডিফেন্ডার রিয়াদুল হাসানের হাতে বল লাগলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। আর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে 1-1 গোলে ড্র করে রহমতগঞ্জ উত্তর বাড়িধারা। মেরা জপে বার পোস্টে বাধা এখনো সুযোগ। এই ছিল নিউজ 24 দিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24bd.tv। সবাইকে ধন্যবাদ।